নমস্কার, ড্রিম ইলেকট্রিক বাইক আপনাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ ইলেকট্রিক টু হুইলার, যার নাম হচ্ছে রংডা স্মার্ট। এটা একটা স্মার্ট গাড়ি, এটা একটা স্মার্ট টু হুইলার। আপনারা এর লুকসগুলো আগে প্রথমে দেখুন। সামনে ডুয়াল হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে ডিস্ক ব্রেক। পিছনে 250 ওয়াটের খুব ভালো একটা মোটর, যেটাকে ডিসি হব মোটর বলা হয়। পিছনে ডুয়াল হাইড্রোলিক কোয়েল টাইপ সাসপেনশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে বসবে তার জন্য এখানে লেগ রেস্ট দেওয়া হয়েছে। এখানে একটা সুইচ আছে, আপনি সুইচটাকে যখনই প্রেস করবেন তখন আপনার এই লেগ রেস্টটা খুলে যাবে, আবার লেগ রেস্ট আপনি এরকমভাবে বন্ধ করতে পারেন। আরেকবার দেখাই, এই সুইচটাকে মারলে লেগ রেস্টটা খুলে যাবে। এটা একটা আধুনিক সিস্টেম, আবার লেগ রেস্ট আপনি এরকমভাবে বন্ধ করে দিতে পারেন। এর আরও অনেক বিশেষত্ব আছে। আপনার এটা সেন্ট্রালাইজ লক, ঠিক আছে? যখনই আপনি এখান থেকে সেন্ট্রাল লক খুলবেন, এই আপনার সেন্ট্রাল লক খুলে গেল, এই সিট উঠে গেল। যথেষ্ট চওড়া সিট, এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে পরবর্তীকালে যদি লিড অ্যাসিড ব্যাটারির বদলে লিথিয়াম আয়ন লাগাতে চান, তার জন্য এখানে প্রভিশন করা আছে। ইজিলি এই ঢাকনাটা খুলবেন। এইখানে লিড অ্যাসিড ব্যাটারির জায়গায় এগুলো ডেমো ব্যাটারি আছে, তো যাই হোক, এরকম ধরনের লিড অ্যাসিড ব্যাটারি আমরা ইউজ করি খুব হাই পাওয়ারের। ওই ব্যাটারির বদলে যদি আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাতে চান, তাহলে এখানে আপনি ইজিলি এখানে ঢুকে ইজিলি এরকম ধরে বার করে ঘরে গিয়ে চার্জে বসাতে পারবেন, এবং এটাকে আবার এই ঢাকনাটাকে ইজিলি এরকমভাবে বন্ধ করে দিতে পারবেন। এখানে যথেষ্ট স্পেস রয়েছে একটা হেলমেট রাখার জন্য। এটা হচ্ছে এমসিবি, এই অফ হয়ে গেল, এই অন। এমসিবি বেশিক্ষণ ইউজ না করলে অফ করে রাখাটাই ভালো, এই বন্ধ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এই সিট, হ্যাঁ খুব বড় এই সিট, এবং পিছনে একটা কেরিয়ার দেওয়া হয়েছে। এখানে কোনো টুল বক্স আপনি আলাদা করে স্টার্টসের বা অন্য কোনো কোম্পানি আপনার ইচ্ছা মতন এখানে ফিটিং করতে পারেন। এখান থেকে খুলে বন্ধ করে এর মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র আপনি রাখতে পারেন। এখানে একটা ওয়াটার বোতল রাখার জায়গা করা হয়েছে। আমি এবার গাড়িটাকে অন করে দেখাবো। এই গাড়ি অন, গাড়ি যে অন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার মোড, 1, 2 and 3, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবিলটা নড়ছে। কিসের মোবিল এটা? এটা হচ্ছে ডিস্ক ব্রেক অয়েল, মানে মোবিল বলাটা ভুল হবে, এটা হচ্ছে ডিস্ক ব্রেকের অয়েল। এই যে ডিস্ক ব্রেকটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিস্ক ব্রেকটা যাতে স্মুথলি কাজ করে তার জন্য এই অয়েলটা দেওয়া হয়। গাড়ি অন আছে। যদি আপনি ডিস্ক ব্রেক ইউজ করেন তাহলে লো লাইটটা অটোমেটিক জ্বলবে। এই যে আমি ডিস্ক ব্রেক চাপছি, লো লাইট অন হচ্ছে, ডিস্ক ব্রেক চাপছি, লো লাইট অন হচ্ছে। দেখি পিছনের ব্রেকটা চাপলে লো লাইট অন হয় কিনা। পিছনের ব্রেক চাপছি তাও লো লাইট অন হচ্ছে, মানে পিছনের ব্রেক চাপছি তাও লো লাইট অন হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব যে এটার লো লাইট এই জ্বলছে, আর এই হচ্ছে হাইলাইট জ্বলছে, ঠিক আছে? লো লাইট হাইলাইট। এইবারে এই লো লাইট হাইলাইটের মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক? এখানে আপনি ডিপার মারার ব্যবস্থা আছে, ঠিক? এই হচ্ছে ডিপার, ডিপার আপ ডাউন, এটা হচ্ছে ইন্ডিকেটর, বাঁ দিকের ইন্ডিকেটর। দেখুন ডান দিকের, ডান দিকের ইন্ডিকেটর জ্বালানো হবে এখন, ডান দিকের ইন্ডিকেটর। এবার এটাকে আমি বন্ধ করলাম। এই গাড়ির সব থেকে বিশেষ ফেসিলিটি হচ্ছে ইমার্জেন্সি লাইট। ধরুন আপনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, বা আপনাকে ইমার্জেন্সি গাড়িটাকে দ্রুত গতিতে দৌড় করাতে হবে,
তখন আপনি এই ইমার্জেন্সি লাইট অন করলে দেখুন চারখানা লাইটই অন হচ্ছে। কারণ তো পিছনে ব্যাকলাইটগুলোও কিন্তু এমার্জেন্সিতে আপনার সবকটা লাইটই একসঙ্গে চলছে। কিছু বিশেষ অত্যাধুনিক ফেসিলিটি এর মধ্যে দেওয়া আছে যেগুলো আমি আপনাকে সবকটা এক এক করে দেখালাম। এটা হচ্ছে হর্ন। এবার আমরা আপনাকে স্পিডোমিটারটা দেখাবো যে অ্যাক্সিলারেট করলে আমি গাড়ি রান করাচ্ছি। আপনারা দেখছেন আনলোড অবস্থায় আপনার 55 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এই গাড়িটি দৌড়াবে। এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট। সুতরাং আমরা ইমার্জেন্সি লাইট অফ করলাম, হেডলাইট অফ করলাম, মুড আমরা আপনাকে আগেই দেখিয়ে দিয়েছি 1, 2, 3। এখানে ব্যাটারি ইন্ডিকেটার রয়েছে, এখানে স্পিড দেখা যাবে, এখানে কত কিলোমিটার গাড়িটি চলেছে এই মোডগুলো দেখানো হবে। আপনি খুব সহজে বুঝতে পারবেন ব্যাটারি কতটা কমছে, কত কিলোমিটার যেতে পারবেন। বেসিক্যালি এই গাড়িটা আমরা একবার চার্জ করলে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা, মানে রাত্রে চার্জ করে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। এবার ফুল চার্জ অবস্থায় আপনি এই গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত রান করাতে পারেন। এবং স্পিড তো সাধারণত অন্যান্য বাইকের থেকে অনেক বেশি স্পিড। এবং এই গাড়ি চালানোর জন্য কোনো লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগে না, কারণ আপনি যখন লোড দেবেন তখন এই গাড়িটা সম্ভবত 40 কিলোমিটার গতিবেগে যাবে। আর এই গাড়িটি আপনার লাইসেন্স রেজিস্ট্রেশন না যাতে লাগে তার জন্য একটা NOC দেওয়া হয়, নো অবজেকশন সার্টিফিকেট। এটা আইক্যাট সার্টিফাইড একটা গাড়ি। আপনারা জানেন আইক্যাট অনেক বড় বড় কোম্পানির যেগুলোকে টোটো বলি, মানে ইলেকট্রিক রিক্সা, সেগুলোকে আইক্যাট সার্টিফাইড করে। তো এই গাড়িতেও আইক্যাট সার্টিফিকেশান আছে এবং ওর মধ্যে লেখা আছে, আপনারা যখনই আসবেন আমরা এই সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দেবো। ওর মধ্যে লেখা রয়েছে যে এই গাড়ি চালানোর জন্য এলিজিবল এজ হচ্ছে 12 বছর থেকে আনলিমিটেড বয়স, এবং তার জন্য কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন প্রয়োজন নেই, RTO-র কোনো রেজিস্ট্রেশনের দরকার হয় না। তো খুব ইজি এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো গাড়ি। ভবিষ্যতে এই গাড়িটির একটি ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো। এবং আমি তো বেসিক্যালি নিজে চালিয়েছি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো স্পিড পেয়েছি আমি এই গাড়িতে। হ্যাঁ, তো আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। গ্রিন ইলেকট্রিক বাইক, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9088882222 এবং 9088882000। ঠিকানা হচ্ছে বিধাননগর উল্টোডাঙ্গা দক্ষিণ দিল্লি রাস্টার। আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই গাড়ির ডিস্ট্রিবিউটারশিপের জন্য বা ডিলারশিপের জন্য যোগাযোগ করতে পারেন। ড্রিম ইলেকট্রিক বাইক আরও নতুন নতুন গাড়ি আপনাদের জন্য নিয়ে আসবে। আমাদের কাছে এই মুহূর্তে অনেক স্টক রয়েছে। আর আপনারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। খুব ভালো ভালো নতুন নতুন গাড়ি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, আরও নতুন নতুন গাড়ি নিয়ে আসবো। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা আপনাদের পছন্দসই মন মাতানো গাড়ি নিয়ে আসবো, যেগুলো চালালে রাস্তায় কেউ আপনাদেরকে বলবে না যে পুরনো দিনের ইলেকট্রিক বাইক। সব অ্যাডভান্স টেকনোলজির, ভারতবর্ষের সব থেকে উন্নত মানের ইলেকট্রিক বাইক আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আসুন যোগাযোগ করুন। বাইকের নাম আবার আমি মনে করিয়ে দিই, ড্রিম ইলেকট্রিক বাইকের রংটা স্মার্ট। এবং হ্যাঁ, শেষ পর্যন্ত আরেকটা ফিচার্স আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিলেস এন্ট্রি। ধরুন আমি চাবি খুলে নিয়েছি, এই যে চাবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি রিমোটে এটাকে অন করব, দেখুন গাড়িটা অন হয়ে গেল। এবং গাড়ির এক্সেলারেট আমি ঘোরাচ্ছি, পিছনের চাকা ঘুরছে, পিছনের চাকা বন্ধ করলাম, সামনে আপনার লাইট অন করলাম, অথচ দেখুন চাবি আমার কাছে, চাবির জায়গা ফাঁকা। এই দেখুন, এটাকে বলা হয় কিলেস এন্ট্রি। এবার ধরুন গাড়িটাকে আপনি পার্কিংয়ে রেখেছেন, পার্কিং থেকে আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ পার্কিংয়ে হ্যান্ডেল খোলা অবস্থায় অনেক জায়গায় রাখা হয় এবং পার্কিংয়ের লোক বিভিন্ন জায়গায় সরিয়ে দেয়। তো এই হচ্ছে গাড়িটি অফ হলো। ধরুন আপনি গাড়িটিকে ফাইন্ড আউট করবেন, এটা হচ্ছে ফাইন্ড আউট কি, এটাকে যেই আপনি খুঁজবেন তখন
তখন গাড়ি একটা সাউন্ড করলো। তো এই যে সাউন্ডটা আপনারা শুনলেন, আরেকবার টিপে দেখাচ্ছি, এই গাড়ি সাউন্ড করলো, তার মানে আপনারা এই গাড়িটিকে যদি অন্য কোথাও পার্কিংয়ে রাখা হয়, আপনারা এই ফাইন্ড আউট কি এর মাধ্যমে গাড়িটিকে খুঁজে পাবেন। আর এছাড়া এখানে একটা লক ফেসিলিটি আছে, অ্যান্টি থেফট অ্যালার্ম রয়েছে তার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লক বাটন, আমি এটাকে যদি লক করি গাড়িটাকে, ধরুন হ্যান্ডেল খোলা রয়েছে, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কেউ যদি পালাতে চায় তাহলে কী হবে, বিরাট জোরে অ্যান্টি থেফট অ্যালার্ম বেজে পড়বে। গাড়িটাকে টাচ করলাম, এবার যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে আনলক করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্যাটা থেকে যাবে এবং আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। হ্যাঁ, মানে আর চোরও পালিয়ে যাবে। এবার ধরুন আমি এটাকে লক করলাম, ঠিক আছে, এবারে ধরুন আমি তো হ্যান্ডেল ঘোরালো, সঙ্গে সঙ্গে এই জিনিসটা হলো। এবারে যে চুরি করবে তাকে তো মানে গাড়িটা এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। এবার পিছনের চাকাটা আমি ঘোরাচ্ছি, আর আমি ঘোরাতে পারছি না, আর বিরাট জোরে সাইলেন্ট বেজে উঠলো। এবার আমি যতক্ষণ না এটাকে অফ করবো ততক্ষণ চাকাটা লক খুলবে না, এই এখন লক খুললো, এই দেখুন আবার ঘোরাচ্ছি, এখন ঘুরছে। সুতরাং এই গাড়ির অত্যাধুনিক ফেসিলিটি, কিলেস এন্ট্রি, সম্পূর্ণ রিমোট কন্ট্রোল একটি গাড়ি। এই গাড়িটি নেওয়ার জন্য, এই গাড়িটি কেনার জন্য, এই গাড়িটি নিয়ে ব্যবসা করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ড্রিম ইলেকট্রিক বাইক নাম্বার হলো 9088880000 এবং 9088882222। তো আমি চেষ্টা করব এই গাড়িটার একটা ছোট্ট ভিডিও অন্তত আপনাদেরকে দেখানোর, কারণ মোটামুটি ফাঁকা রাস্তাতেই চালাবো। আমি অন করলাম, ভাইয়া থোড়া পকড়িয়ে দো, ইসকা এক ভিডিও উঠা লেতা, কুছ মত দবাইয়ে, খালি পকড় কে রাখিয়ে, ঠিক আছে। सर ड्रीम इलेक्ट्रिक का गाड़ी है, ले जाने वाले आए हैं, उनको दे दें, ठीक। हाँ, चलान हम जितना गाड़ी यहाँ से जो भी चीज़ जा रहा है उसको हम चलान बना रहे हैं, बिना चलान का हम छोड़ नहीं रहे हैं, ठीक है, हम अपना चलान बना रहे हैं, ठीक। आइएगा क्या आप? তো আচ্ছা, আপনারা দেখলেন কীভাবে এই গাড়িটি স্পিডে আমি চালিয়ে দেখালাম, তাও এটা আমাদের ফ্যাক্টরির ভিতরে চালিয়ে দেখালাম। রাস্তায় চালালে, হাই রোডে চালালে আরও দারুণ মজা পাবেন, মনেই হবে না যে ইলেকট্রিক বাইক চালাচ্ছেন, কারণ এর স্পিড আপনাকে একটা দারুণ অনুভূতি দেবে। আসুন, যোগাযোগ করুন ড্রিম ইলেকট্রিক বাইকের সঙ্গে, ফোন নাম্বার হচ্ছে 9088882222 অ্যান্ড 9088880000 এই নাম্বারে। মনে রাখবেন, ইলেকট্রিক বাইক 25 কিলোমিটারের ঊর্ধ্বে চালানোর জন্য লাইসেন্স প্রয়োজন হয়, সুতরাং 25 কিলোমিটারের ঊর্ধ্বে ইলেকট্রিক বাইক চালানোর জন্য ড্রিম ইলেকট্রিক বাইক কোনোভাবেই দায়বদ্ধ নয়। আশা করছি আপনারা এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন, এতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে যে কোনো নতুন ভিডিওর। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।